পৃথিবীর যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশের যারা কোচের দায়িত্ব পালন করে ওরা সবসময় ওই দেশের অভ্যন্তরে যে ধরনের খেলাধুলা হয় সেটা বিপিএল কিংবা ইন্ডিয়াতে আইপিএল কিংবা পাকিস্তানে পিএসএল এই সবগুলো দেশে যখন এই খেলাগুলো হয় তখন ওই দেশের যিনি কোচের দায়িত্ব পালন করেন প্রধান কোচের দায়িত্ব পালন করেন উনি কিন্তু মাঠে থেকে এই খেলাটা দেখেন বাট আনফর্চুনেটলি বাংলাদেশের যিনি কোচের দায়িত্ব পালন করছেন চন্ডিকা হাথুরুসিংহে উনি আমার মনে হয় না শুধু এই বছরটাই না উনি কখনোই বিপিএলকে কাছে থেকে দেখেছে কি না এমনটা আমার মনে হয় না এবং আমার সন্দেহ আছে এটা নিয়ে একজন কোচ কেন আসলে বিপিএলের মতো একটা খেলা দেখবে বা আইপিএলের মতো খেলা দেখবে কিংবা পিএসএল মতো খেলা দেখবে কারণ হচ্ছে এই একটা টুর্নামেন্ট যেই দেশগুলোতে হয় সেই দেশগুলোতে নতুন যে খেলোয়াড়রা আছে এই খেলোয়াড় আসার কিন্তু অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই টুর্নামেন্টগুলো কোচের যে দায়িত্ব কাছ থেকে নতুন উদীয়মান খেলোয়াড়দেরকে দেখা সেটা কিন্তু কোচ করতে পারে নাই এবং এই জন্য আমরা বিপিএল থেকে খুব ভালো খেলোয়াড় আসলে উঠে আসতে দেখি না আমরা একই খেলোয়াড়কে বারবার সুযোগ দিচ্ছি এতদিন ধরে যা শুনেছি চন্ডিকা হাথুরুসিংহে নাকি অনেক প্রফেশনাল কোচ আসলে এটা আমাদের আসলে প্রশ্নের জন্ম দেয় আসলে এটা কতটুকু প্রফেশনালিজম যেখানে বাংলাদেশের একজন কোচ তার বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে প্লেয়ার খুঁজে বের করার কথা সেইখান থেকে তিনি আসলে এই ধরনের মন্তব্য বিসিবির কোন কোড অফ কন্ডাক্ট থেকে মানে আমার আসলে পেপার চেক করে বলা উচিত আমি আসলে এটা একদমই এক্সপেক্ট করি না এবং আসলে বাংলাদেশের বিসিবির যে স্ট্রাকচারাল এবং প্রফেশনালিজমের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আরও কাজ করা উচিত বিপিএলের মান অনেক নিম্নমুখী হচ্ছে রিসেন্ট টাইমে অনেক বাট যেহেতু উনি কোচ আমার মতে এখান থেকে মূলত প্লেয়ারগুলো বের হবে ওখান থেকে প্লেয়ারগুলো বাছাই করবে সো আর কি আমার মতে স্টেটমেন্টটা অন্যদিকে ডাইভার্ট করতেছে ওনার হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে ধারণ করা উচিত একই সাথে বিপিএল যেহেতু ক্রিকেটের একটা পার্ট খুব ভালো একটা পার্ট তো সেই হিসেবে ওনার নিয়মিত ক্রিকেট দেখা বিপিএল দেখা উচিত এবং হচ্ছে নজরদারি করা উচিত যে হচ্ছে কোন প্লেয়ার করতে ভালো পারফরমেন্স করতে পারছে যেটা হচ্ছে ওনার পরবর্তীতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে তো উনি এই ধরনের মন্তব্য ওনার কাছ থেকে কখনোই প্রত্যাশা করা যায় না আসলে আমার মনে হয় যে উনি আমাদের ক্রিকেটকে আসলে ওন করে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে ওনার প্রতি আর কি